এবার সব বাধাকে উপেক্ষা করে গভীর সমুদ্রে চীনের সঙ্গে যৌথ মহড়ায় নামছে ইরানের নৌবাহিনী ইসলামী প্রজাতন্ত্র ইরান ও চীনের কয়েকটি যুদ্ধজাহাজ পারস্য উপসাগরের হরমুস প্রণালী এবং ওমান সাগরের সামরিক মহড়া চালাবে আগামী কয়েকদিন পর থেকেই মহড়া শুরু হবে বলে খবর এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের প্রথম নৌঘাটির কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আমির হোসেন আজাদ জানান হরমুজ প্রণালীর পূর্ব এবং ভারত মহাসাগরের উত্তরে এই মহড়া অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চীনের তরফে বিভিন্ন দেশের সফরে থাকা একশো পঞ্চাশতম বহরের কমান্ডার সেন হাও ইরানি কমান্ডার জানান দুই দেশের মধ্যে নৌ অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই মহড়ার আয়োজন করা হয়েছে তিনি আরও জানান সমুদ্রে জলদস্যুর উৎপাত মোকাবেলা বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়া উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহযোগিতা এবং পূর্ণাঙ্গ তথ্য বিনিময় হবে এই মহড়ার গুরুত্বপূর্ণ কয়েকটি দিক চীনা কমান্ডার শেন হাও বলেন মহড়ার বিষয়ে এর মধ্যে বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে এবং এই মহড়া দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখার পাশাপাশি দুদেশের নৌবাহিনীর মধ্যে আস্থা জোরদার করবে